वेलकम माय डियर स्टूडेंट्स, तपोवन स्टाडी सेंटर थेके आमी सुकुमार पाल। आज के तुम्हारे से ही विषय डिसकाशन करब जो जरा एनटीपीसी परीक्षा प्रिलिम्स माने सीबीटी वन क्रैक करेछो, जादेर परीक्षा खूब सामने, तो ये परीक्षा की स्ट्रैटेजी फलो करबे, आदौ कि कोनो स्ट्रैटेजी दरकार हय ना दरकार हय ना, टोटाल अनेकगुलो क्वेश्चन निये आमरा डिसकस करब। तो ये भिडियो शुरूते आरो एकटा जिनिस बोले राखि, ये भिडियो शेष प्रान्ते आरेकटा जिनिस आमी देखाबो, माने एकटा छोट्टो भिडियो देखाबो जेटाते तपोवन स्टाडी सेंटारेर किछु स्टूडेंट माने स्टूडेंट जारा सीबीटी वन क्वालिफाई करेछे तादेर तारा कोन कोन माने आरआरबी तारा सिलेक्ट करेछिलो सेइ समय सेटाओ देखाबो। जदिओ सेइ सब सिलेक्ट करार मूले आमी सब डिसिशन बेशिरभाग क्षेत्रे दिएछिलाम, तो तारा मेने सफल होयेछे, तो एकटा अंश देखाबो, कारण आजके सबाइके आमरा डाकते पारिनि, मोटामुटी किछु एसेछिलो तादेरके देखाबो। तो सेटा एकदम भिडियो शेषे, तादिओ तोमरा आईडिया करते पारबे जे कोन बोर्डे किरकम टाफ थेके टाफेस्ट कम्पिटिशन होते चलेछे। ओके, आरेकटा कथा होच्छे आमादेर नतून ब्याच शुरू होच्छे, অফলাইন ব্যাচ, বেসিক টু অ্যাডভান্স ব্যাচ, সেটা 17 তারিখ থেকে শুরু হচ্ছে, আগামী সানডে থেকে শুরু হচ্ছে। তো বেসিক টু অ্যাডভান্স টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দু রকম স্টুডেন্টরাই দেরকে নেওয়া হচ্ছে আলাদা আলাদাভাবে, আর আমাদের ওটা অফলাইন। আর অনলাইনটা শুরু হচ্ছে 24 তারিখ থেকে, এ মাসের 24 তারিখ থেকে শুরু হচ্ছে, সেটাও অনলাইন সিস্টেম, সেটা বেসিক টু অ্যাডভান্সই হবে। ওকে, আচ্ছা, আর গ্রুপ ডি 100 দিনের কোর্সটা চলছে, আর এনটিপিসিরও সিবিটি 2 এর জন্য একটা ক্র্যাশ কোর্স চলছে, ব্যাস এটা আমার জানানো ছিল। এবার আমি চলে আসছি ভিডিওর মূল পর্বে। ব্যাপারটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা নিয়ে আমাদের মনে দানা বাঁধছে সেটা হচ্ছে প্রশ্নের ধরন কেমন হতে পারে, আলাদা কেন হবে, এবার প্রশ্নের ধরন আগের মতো হবে না কেন, সেই সব নিয়ে কোয়ারিজ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা কথা, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত তোমাদের কাছে আমি দিচ্ছি, কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে। দেখো বাবু, এই আগের যে পরীক্ষাটা হয়েছিল সিবিটি ওয়ান, বহুদিন ধরে হয়েছে, কয়েক মাস ধরে লাগাতারভাবে হয়েছে। লাগাতারভাবে যদি কখনো কোনো কোশ্চেন করা হয়, কোনো পরীক্ষকদের যদি বলা হয় যে কোশ্চেন করুন আপনারা, তাহলে কোশ্চেন খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওয়ান ডে স্পেশাল এক্সাম হবে, তখন কিন্তু কোশ্চেন খুঁজে পেতে কোনো দেরি হবে না। সুতরাং এবারের এক্সাম কিন্তু সহজ থেকে মডারেট হবে, কঠিন কোশ্চেন না হওয়ার সম্ভাবনা। বারবার বলছি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার এতকালের এক্সপিরিয়েন্স থেকে এই কথাটা শেয়ার করলাম, যদি মিলে যায় তো আমি বিরাট বড় বাহাদুর হয়ে যাব, সেটা ব্যাপার নয়। এটা জানা উচিত যে কোশ্চেন কঠিন হোক আর সহজ হোক, পরীক্ষা তোমাকেই দিতে হবে, আর কঠিন হলেও যে পরিমাণ স্টুডেন্টকে নেবে, সহজ হলেও সেই পরিমাণ স্টুডেন্টকে নেবে। তো খুব বোকা যারা, তারাই এ নিয়ে বেকার চিন্তা করে যে কোশ্চেন কঠিন হলে অসুবিধা, এটা ভাবার কোনো কারণ নেই। কোশ্চেন কঠিন হলে কাট অফ কম উঠবে, পরিষ্কার বাংলা হিসেবে। সুতরাং মাই ডিয়ার স্টুডেন্ট, এই কোশ্চেনটা ভ্যালুলেস, ইনভ্যালিড কোশ্চেন। তো আজ থেকে তোমরা ভুলে যাও যে কোশ্চেন কঠিন সহজ নিয়ে একদম চিন্তা করো না, ওটা তোমার হাতে নেই, আমার হাতে নেই, এত বকবকানি করছি, বাট আমার হাতে ওটা নেই, কারোর হাতে নেই, রতি মহারতির হাতেও নেই, যারা সেটার তারাও জানে না যে কোশ্চেনটা কঠিন হচ্ছে কি সহজ হচ্ছে। যখন ডিসপ্লে হচ্ছে তখন স্টুডেন্টের সাপেক্ষে কোশ্চেন কঠিন সহজ হয়, বোঝা গেল? তাহলে এটা নিয়ে মাতামাতি করার দরকার নেই, তবে একটা কনক্লুশন এটার যে কোশ্চেন সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই হিসেবে পড়বে। অনেকে আছে না, বিরাট হামবড়া ভাব করে যে সহজগুলো পড়বো না, কঠিনই পড়ে যাচ্ছি, চ্যাপ্টারে কঠিন খুঁজে খুঁজে পড়ছি, তো সেরকম করো না বাবু, তাহলে কিন্তু পস্তাতে হবে, সহজ কঠিন সব পড়ো, ঠিক আছে? পরেরটা চলে যাচ্ছে, দেখো রিভিশন কীভাবে করবে। দেখো, তোমাদের একটা সহজ করে কথা বলি, তুমি সিবিটি ওয়ান যেভাবে ক্র্যাক করেছো ঠিক সেইভাবে পড়ো, অন্য ভাব তৈরি করো না, ঠিক আছে? আর যা পড়েছো অনেকটাই পড়েছো, সিবিটি ওয়ানের পরে অনেকটা সময় তুমি পেয়েছো, এবং যা যা পড়ে ফেলেছো নতুন করে কিছু পড়ার অপেক্ষা রাখে না, পুরনো সেই জিনিসগুলো পড়ো। আমি যেরকম তপোবন স্টাডি সেন্টারের স্টুডেন্টদের বলেছি, বাবু তোমরা তোমাদের কাছে যা আছে সেগুলোকে আগে চরমভাবে পড়ে ফেলো, ঠিক আছে? নোটস, মেটেরিয়াল, এক্সাম সেট সব পড়ে ফেলো, একদম ধোয়া ধোয়া করে দাও, পড়ে পড়ে সব থেকে বেস্টটুকু দিয়ে পড়ো, রিভিশন করো, দেখবে যা মার্কস পাবে তাতেই কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা একটা ঘটনা, তপোবন স্টাডি সেন্টারে কঠিন হোক সহজ হোক চাকরি পাবেই এখান থেকে, এটাই হচ্ছে কথা, কারণ এখানকার স্টুডেন্টরা প্রচুর পড়ে, পরিষ্কার কথা একদম, ঠিক আছে? টাফ কোশ্চেন ডিফেন্স করবে কীভাবে?
আচ্ছা, অনেকে না, আমি যেটা বলছিলাম, টাফ কোয়েশ্চেন, টাফ কোয়েশ্চেন, তো মানে চ্যাপ্টারের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন মনে হয় তোমার খুব কঠিন লাগছে, প্রিয় স্টুডেন্ট, তোমাদেরকে একটা কথা আমি বলি যে সেই কোয়েশ্চেনগুলোর জন্য অকারণ সময় নষ্ট করার কোনো যুক্তি নেই। কারণ সেই কঠিন কোয়েশ্চেনের পেছনে দৌড়াতে গিয়ে তুমি অন্য সহজ আরও 50টা কোয়েশ্চেন তুমি পড়তে পারছো না, সেই ক্ষেত্রে তোমার মার্কস কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রিয় স্টুডেন্টদের বলা এটাই বক্তব্য যে বাবু, তোমরা ওই কঠিনের পেছনে দৌড়াবে না, তার থেকে বরং সহজ দিকে প্রচুর পড়ে ফেলো। কঠিন কোয়েশ্চেন পরীক্ষার হলেও কিন্তু ভালো করে সলভ করা যায় না, তাহলে তো সবাই পুরো ফুল মার্কস পেয়ে যেত, তা তো কখনো হয় না। আর এবার নর্মালাইজেশনের ব্যাপারটাও চেঞ্জ হয়েছে, পার্সেন্টাইল সিস্টেম হবে, সেখানে কেসগুলো জটিল হবে, আর একদিনে যখন এক্সাম হবে তখন সবার মানে কারোর প্রতি পক্ষপাত তুষ্ট কোনো ব্যাপার নেই। সুতরাং বেশি কঠিন কোয়েশ্চেনের দিকে না যাওয়াটাই বেটার। তো ডিফেন্স এইভাবেই করতে হবে তাদেরকে এড়িয়ে গিয়ে। আর একটা কঠিন কোয়েশ্চেনকে সলভ করতে গিয়ে পরীক্ষায় ফেল হয়ে যায় অনেকে, তো সেই দিকটাও মাথায় রাখতে হবে। এগুলো নিয়ে প্যাটার্ন যদি তোমাদের মনে হয় যে কীভাবে পরীক্ষার হল ম্যানেজ করব, কীভাবে এক্সাম ভালো করে দেওয়া যায়, বেশি নম্বর তোলা যায়, সেক্ষেত্রে যদি তোমরা ভিডিও চাও তো বলবে কমেন্ট বক্সে, আমি তোমাদের জন্য সে ভিডিও করব। ওকে, তো এবার আসি, ডেস্কটপ কেন দরকার? স্যার, ডেস্কটপ তোমরা যখন পরীক্ষা দেবে তখন তো ডেস্কটপে পরীক্ষা দেবে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, ফোনে পরীক্ষা দিতে দিতে তোমাদের এমন হয়ে গেছে তোমরা ভুলেই গেছো যে অফলাইনে পেন অ্যান্ড পেপারে এক্সাম দেওয়া যায়, সেটা তোমরা ভুলেই গেছো। ওরকম ভুললে চলবে না, কোনো ক্যাফেতে গিয়ে বা তোমার বাড়িতে ডেস্কটপ থাকলে দু চার দিন ডেস্কটপে পরীক্ষা দাও, না হলে বুঝবে কী করে যে কীরকম কী পজিশানস, সিস্টেম অনেক সময় ভুলে গেছো, অনেক মানে কার্সার ঘোরানোর পথ তোমাদের মনে থাকে না, অনেক সময় এরকম অনেক ব্যাপার থাকে, সেগুলো ক্যাজুয়ালি এগুলোকে সিলেক্ট করো এবং মন দিয়ে তুমি ডেস্কটপে দু চার দিন ডেমো এক্সাম দাও, দেখবে তোমার উন্নতি হবে। এবার আমি পরের কোশ্চেনে চলে আসব যে শরীর সুস্থ রাখতে হবে কেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, এর পরও আরও কিছু আমি চিন্তাভাবনা তোমাদেরকে দেব, যেটা হচ্ছে যে প্রচুর প্র্যাকটিস এক্সাম পরীক্ষা দিয়ে লাভ নেই, ডেমো পরীক্ষা প্রচুর দাও আর অমুক পরীক্ষা দাও, তমুক পরীক্ষা দাও, প্রচুর সেট তৈরি করো, ওরকম খুব একটা লাভ নেই। এখন যা সময় আছে হাতের কাছে পড়ে ফেলো বেশি করে, আর যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষা পুঙ্খানুপুঙ্খরূপে সেটাকে বিচার করো যে কোথায় তুমি পারছো না, তোমার সেই উইক পয়েন্টগুলোকে একটু ধরো, ধরে সেইগুলোকে জোর দাও, এই হচ্ছে ব্যাপার। বা তুমি কোন সাইডটা কম পড়ছো, যেরকম এবার আমি পড়ছিলাম যেটা সাবজেক্ট ওয়াইজ স্টাডি টেকনিক, বাবু সাবজেক্ট ওয়াইজ স্টাডি টেকনিক যেটা, এটা একটা ভয়ঙ্কর মাত্রা পায়। কেন? তার পেছনে কারণটা হচ্ছে সাবজেক্ট, মনে করো জিকে, জিআই, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই মানে অঙ্ক, এবার কোনো সাবজেক্ট হয়তো তুমি পড়ছো লাগাতার ছপ্পর ফাঁকে পড়ে যাচ্ছ, আর কোনো কোনোগুলো তুমি হয়তো ফাঁকিবাজি করছো, কম পড়ছো বা মনের কারণে ভাবছো এটা তো পারি আমি, এটা কেন পড়বো এত, এইটা কিন্তু তোমার মানে চাকরি না পাওয়ার পেছনে বড় কারণ থাকবে। এটা একটা হার্মফুল যে তুমি ব্যালেন্স করতে শিখে যাও, যে এটা পড়ছি মানে এটাই পড়তে হবে এমন কোনো কথা নেই, তুমি জিকে, জিআই, ম্যাথ সমানভাবে পড়ো। ধরে নিচ্ছি কোনো একটা স্টুডেন্ট ম্যাথস খুব ভালো পারে, কিন্তু সে কী করে বলো তো, ম্যাথস ভালো পারে বলে কম প্র্যাকটিস করলো, পরীক্ষার সময় সে কিন্তু ভালো মার্কস তুলতে পারবে না। সুতরাং তুমি ভালো পারলো যে সাবজেক্ট ভালো পারো, আমার কথা হচ্ছে সেই সাবজেক্ট আরও বেশি করে পড়ো, তাতে একটা বেনিফিট, সেই সাবজেক্টের ফুল মার্কস তুমি তুলতে পারবে। এই যে কোনো একটা ব্রাঞ্চ থেকে ফুল মার্কস তুলতে পারলে চাকরি পাওয়াটাও ইজি হয়ে যায়, আর চাকরি পেতে গেলে ফুল মার্কস দরকার হয় না। আশা করি আমার কথা একদম ক্লিন বুঝতে পেরেছো, যে সব সাবজেক্ট সমানভাবেই পারবো তারও কোনো কথা নেই, কিন্তু ব্যালেন্স করে পড়া শেখো, ঠিক আছে? কোনো চ্যাপ্টার যদি খুব কঠিন লাগে তো সেটাকে বাদও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এটা আশা করি আমার কথা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আসি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। মাই ডিয়ার স্টুডেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কী এখানে স্যার কেন এই কথাটা বলছেন? আসলে চাকরি পেতে গেলে এটা মাথায় রাখো, তোমার শরীরে যদি এখন জ্বর আসে, তুমি যদি অসুস্থ হয়ে যাও, তোমার যদি মানে পয়জন হয়ে যায়, মানে ফুড পয়জন হয়ে যায়, তোমার যদি যে কোনো কারণে শোক মানে অসুবিধা হয়, তাহলে তুমি তো বসে যাবে, তুমি তো পড়তে পারবে না, তোমার ওই যে কদিন তুমি ল্যাক অফ এফিসিয়েন্সি হবে তার জন্য তোমার মন কুরে কুরে খাবে যে তুমি হারিয়ে গেছো, তুমি ফুরিয়ে গেছো, তোমার দ্বারা হবে না। কিন্তু বাবু যদি তুমি শরীরটাকে ফিট রাখতে পারো, তাহলে দেখবে কম পড়ো তাও তোমার কাজ হবে, কিন্তু আনফিট অবস্থায় তুমি টেনশনেই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, পরীক্ষা ফেল হয়ে যাবে। চাকরি পাওয়ার জন্য শুধু পড়া খেলা নয়, চাকরি পেতে গেলে অনেক ক্রাইটেরিয়া, অনেক একটা যে লাগাতার একটা চিন্তাভাবনা, এগুলো মেনটেন করাটা খুব দরকার, না হলে চাকরিটা মুখের কথা নয়, সারা দেশ জুড়ে সবাই তো পড়ছে, কত কোচিং সেন্টার রয়েছে দেশে, কত সেলফ স্টাডি করছে, কত জোন মানে কত ইউটিউব চ্যানেল রয়েছে, তো এত মানুষ এত কিছু পড়ছে, এত স্টাডি চ্যানেল, এত কিছু, তো তাহলে তো সবাই চাকরি পেয়ে যাবে ওরকম পড়তে পড়তে। কিন্তু চাকরি তারাই পায় যারা নীরবে নিভৃতে পারফর্ম করে যাচ্ছে দিনের পর দিন, তারা অত মাতামাতি করে না। আমি এটা দেখেছি, কারণ এটা আমার কাছ থেকে বুঝেছি,
তো একটু পরেই আমরা একটা ভিডিও আমরা দেখব, যে ভিডিওতে আমরা দেখতে পাবো যে তপোবনের স্টুডেন্টরা কোথায় কোথায় কোন বোর্ডে কীরকমভাবে সিলেকশন হয়েছে। এটা তপোবনের পূর্ণাঙ্গ মানে স্টুডেন্টের ভিডিও নয়, এটা একটা পার্ট। এরকম আরও অসংখ্য স্টুডেন্ট আছে যারা CBT1 ক্র্যাক করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মে জন্যে ভবিষ্যৎ দিনের জন্য তারা কেউ স্টেশন মাস্টার হবে, কেউ হয়তো মানে ক্লার্ক হবে, কেউ হয়তো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হবে, কেউ হয়তো কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস হবে, এইসব কেউ গুডস গার্ড হবে। তো এইসব স্টুডেন্টদের জন্য রইল আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। তোমরা ভালো পারফর্ম করো, এগিয়ে চলো এবং তোমাদের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আর সবার জন্য আমার শুভকামনা রইল, বাংলার মানুষরা, তোমরা যারা রেলের চাকরি মানে কথায় আছে যে রেলের চাকরি বাংলাতে কম পায়, কিন্তু তা নয়, বাংলাতেও প্রচুর ছেলে মেয়ে রেলের চাকরি পাচ্ছে। আসলে বাংলাতে সেই রকমভাবে এগিয়ে চলার মতো মানসিকতা কম রয়েছে, হয়তো এখন আস্তে আস্তে বাড়ছে। এগিয়ে চলো বাংলা, তোমরা সবাই ভালো পারফর্ম করবে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, বেস্ট অফ লাক। আচ্ছা, তোমাদেরকে আমি এখন জিজ্ঞেস করবো যে তোমরা কোন কোন বোর্ড থেকে পাস করেছো, মানে CBT1 ক্র্যাক করেছো কোন কোন বোর্ড থেকে। তো সেই হিসেবে আমরা একটা আইডিয়া করতে পারবো যে কারা কোন বোর্ডে পরীক্ষা দিয়েছিল, কতটা তোমরা দূরে দূরে গেছিলে আর কি। পরীক্ষা তো কাছাকাছি হয়েছে। যাই হোক, জিজ্ঞেস করছি RRB কলকাতা প্রথমে বলো তোমরা। RRB কলকাতাই তো সব দেখছি, RRB কলকাতা তোমরা সবাই, সে কি অবস্থা, এ তো ভয়ঙ্কর কেস। RRB কলকাতা, এবার হাত নামাও। RRB মালদা, RRB মালদা মোটামুটি আছে। আচ্ছা, এবার জিজ্ঞেস করবো RRB তোমরা পাস করেছো ভুবনেশ্বর থেকে কারা কারা পরীক্ষা দিয়েছো। RRB ভুবনেশ্বর, RRB ভুবনেশ্বর তোমরা, তাই তো? তোমাদের কাট অফ তো ভুবনেশ্বরে কিরকম গেছে এবার? আচ্ছা, পরে জিজ্ঞেস করবো। ভুবনেশ্বর, শিলিগুড়ি, RRB শিলিগুড়ি। আচ্ছা, এবার RRB কোথায় জিজ্ঞেস করবো বলো? RRB গুয়াহাটি, গুয়াহাটি। সবাই সব জায়গায় স্যাম্পল আছে কিন্তু। RRB কোথায় জিজ্ঞেস করবো বলো? RRB রাঁচি, দুজন। আচ্ছা, তাহলে এবার কোথায়? ব্যাঙ্গালোর, RRB ব্যাঙ্গালোর। তোদের তো কোনো অহংকার নেই তোদের দেখছি। ব্যাঙ্গালোর গিয়ে স্টেশন মাস্টারের চাকরি করবি, তাই তো? ভাষা বুঝতে পারবি তো? আচ্ছা, তা RRB ব্যাঙ্গালোর বলো। আর জিজ্ঞেস করি কোথায়? হ্যাঁ, RRB মুম্বাই, RRB ভোপাল নেই, আর কোথায় বল? RRB চেন্নাই। তোদের ছবি নিয়ে আসিস, বাঁধিয়ে রাখবো, ঠিক আছে? ওদের ভাষা বুঝবি? স্টেশন মাস্টার চাকরি কি করে করবি ওখানে তোরা? RRB জম্মু কাশ্মীর কে আছো? হাত তুলিস না বাবা। আর কোথায় আছো কেউ? তুই আছিস বিলাসপুর? RRB সেকেন্দ্রাবাদ। ওহো, RRB সেকেন্দ্রাবাদ, তাই তো? আচ্ছা, এবার আমি কয়েকটা কথা বলি। দেখো, যে যেখানে পরীক্ষা দিয়েছো আমাদের কোনো অসুবিধে নেই। তোমরা ওখানে ওখানকার ল্যাঙ্গুয়েজ নিয়ে চাকরি করাটা একটু ডিফিকাল্ট, বাট চাকরি তো আস্তে আস্তে সব সেটেল হয়ে যাবে। চাকরি ফাইনালিস্ট হওয়াটাই মেন কাজ, ওকে? তো পরবর্তীতে ভালো করে এক্সাম দাও, আর কি বলবো, এটা ছাড়া আর বলার নেই। আর এখন থেকে সিস্টেমের সহিত পড়াশুনো করো।